আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম এনবি কাসের পক্ষ থেকে। আমি নিশান আবারও হাজির হয়ে গেলাম বরাবরের মতো এনবি কাসের নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা একসাথে দুইটি কেয়া স্পোর্টসের গাড়ি রিভিউ দেব, একটা হচ্ছে 2014 নিউ শেপ আর একটা হচ্ছে 2018 নিউ শেপ। দুটি গাড়ির মধ্যে কি কি ডিফারেন্স লুক রয়েছে সেগুলো আমি এই রিভিউতে তুলে ধরার চেষ্টা করব। সে পর্যন্ত আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজকেও লাইক দিয়ে রাখবেন। কেয়া স্পোর্টস গাড়িগুলো খুবই লাক্সারি একটি গাড়ি এবং চালিয়ে যথেষ্ট কমফোর্টেবল। আর যদি আমি রিসেল ভ্যালু নিয়ে কথা বলি, এই গাড়িগুলোর রিসেল ভ্যালুও খুবই ভালো পাওয়া যায়। এখন আমি যে গাড়িটি ফার্স্টে দেখাবো সেটি হচ্ছে কেয়া স্পোর্টস 2018, রেজিস্ট্রেশন ইয়ার 2019। গাড়িটির কন্ডিশন খুবই ভালো অবস্থা রয়েছে, উইথ প্যানোরামিক সানরুফ রয়েছে, এবং গাড়িটিতে যে সিটগুলো রয়েছে সেগুলো হচ্ছে লেদার সিডি। এছাড়া গাড়িটির কালারটি হচ্ছে ব্ল্যাক কালার, এবং নিউ শেপের মধ্যে 2018 যে শেপটি আপনারা দেখছেন সেটির মধ্যে হেডলাইট কন্ডিশন টোটালি ডিফেন্স লুক নিয়ে এসেছে। এইচআরডি প্রজেকশন হেডলাইট অ্যান্ড গ্রিলের কিছুটা চেঞ্জ নিয়ে এসেছে, এবং কেএবিএস নাম্বার প্লেট, এবং এই গাড়িতে সামনে পিছনে বাম্পারও ইনস্টল করা রয়েছে। এখন যেগুলো 2021, 2022 এবং 2023 যে গাড়িগুলো সেগুলোর কেয়া লোগোটি সম্পূর্ণ ডিফারেন্স করে ফেলেছে, এবং আপনারা মনে হয় রোডের মধ্যে দেখতে পাচ্ছেন কেয়া লোগোটি ডিফারেন্স একটি লুক। এছাড়া গাড়িটির টায়ার কন্ডিশনও খুবই ভালো অবস্থা রয়েছে, 17-inch অ্যালয় উইথ কেয়া অ্যান্ড মিনি রুববারের অপশন রয়েছে, পিছনে গ্লাসগুলো টিন্টেড গ্লাস আর স্টেনলেস টুইঙ্কেল মিরর, টার্নিং সিগন্যাল লাইটের অপশন রয়েছে, হ্যান্ডেলের মধ্যেও ক্রোম ইউজ করা হয়েছে। তাছাড়া আমরা যদি ফ্রন্ট ইন্টেরিয়রে আসি, গাড়িটির ফ্রন্ট ইন্টেরিয়রে এবং ফ্রন্ট ইন্টেরিয়র আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটি লুক, এবং এখানে স্টিয়ারিং হুইলের মধ্যে মাল্টিমিডিয়া সিস্টেম দিয়েছে যেগুলো অ্যাক্সেস করতে পারবেন, ফোন রিসিভিংয়ের অপশন দিয়েছে। এই গাড়িটি রান করেছে আপনারা দেখতে পাচ্ছেন 21,705 কিলোমিটার। ড্যাশবোর্ডের মধ্যে সব মেটেরিয়ালস দিয়েছে, এবং এখান থেকে আমরা ব্রাইটনেস বাড়াতে কমাতে পারবো ফ্রিকার মিটারের, এবং এখান থেকে আমরা ড্রাইভিং মোডগুলো চেঞ্জ করতে পারবো, স্পোর্টস, নর্মাল, ইকো। এছাড়া এখানে একটা স্টিয়ার অপশন দিয়েছে, আবার সিটগুলো হচ্ছে ব্রাউন কালারের লেদার সিট। এছাড়া এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড্রয়েড প্লেয়ারের অপশন আছে, এখানে পাওয়ার আউটলেটের অপশন রয়েছে, এবং এলইডি লুম লাইটের অপশনটি দেখতে পাচ্ছেন। এছাড়া এখানে ইলেকট্রোমেটিক রিয়ারভিউ মিররও রয়েছে, বিগ প্যানোরামিক সানরুফ রয়েছে, এবং গাড়িটির ফিট অ্যান্ড ফিনিশিং খুবই ভালো। আর এই গাড়িগুলোর পিছনের স্পেসও অনেক, এবং আপনারা যদি পিছনের লুক থাকেন দেখতে পাচ্ছেন পিছনের লুকটি, এবং লর্ডস অফ পরিমাণ স্পেস, এবং প্যাসেঞ্জার কমফোর্টেবলের জন্য আর্মরেস্ট আছে, কাপ হোল্ডার আছে, এখানে এসি বেঞ্চ দিয়েছে, 12 ভোল্টের পাওয়ার আউটলেটের অপশন দিয়েছে, ইউএসবি লাইনের অপশন আছে, এবং প্যানোরামিক ভিউটিও খুবই সুন্দর, আর সিটগুলো হচ্ছে লেদার সিট। এছাড়া পিছনে যারা বসবেন খুবই কমফোর্টেবলভাবেই বসতে পারবেন। আর যদি একেবারে আমরা পিছনের লুকটি দেখে, এখানে আমরা স্পয়লারের ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছি, এবং হাই মাউন্ট স্টপ ল্যাম্প আছে, প্রাইভেসি গ্লাস, এবং এখানে টেল লাইটের অপশন রয়েছে দেখতে পাচ্ছি। এছাড়া স্পোর্টস বেস, কেএবিএস, নাম্বার প্লেট, পিছনে বাম্পার ইনস্টল করা রয়েছে। এই গাড়িটির পিছনে 4টি সেফটি সেন্সরের ব্যবহার করা হয়েছে, এবং সেফটি সেন্সরগুলো খুবই উপকারী, এবং রিভার্স লাইটের অপশন রয়েছে, এবং ভিতরে হচ্ছে লর্ডস অফ পরিমাণে স্পেস রয়েছে, কার্গো স্পেসটি, যেখানে আমরা কার্টিনের ব্যবহার করা হয়েছে যেটা আপনারা চাইলে ইউজ করতে পারবেন, এবং পাওয়ার আউটলেটের অপশন আছে, স্পেয়ার টায়ারটিও দেখতে পাচ্ছেন, এবং এই গাড়িগুলোর স্পেয়ার টায়ারটি হচ্ছে সেম অ্যালোরিং। স্পেস নিয়ে কোনো কমপ্লেন হবে না, আমরা অনেকগুলো লাগেজে রাখতে পারবেন। কেয়া স্পোর্টস নিউ শেপ মডেল 2018, রেজিস্ট্রেশন ইয়ার 2019, 2000 সিসি অ্যান্ড অকটেন ড্রাইভ উইথ প্যানোরামিক সানরুফের অপশন রয়েছে, সিটগুলো তো হচ্ছে পাওয়ার সিটেরই অপশন রয়েছে। এই গাড়িটির দাম আমরা চাই 38,80,000 টাকা, এবং এটা হচ্ছে 2018 নিউ শেপ। এখন আমরা যে কেয়া স্পোর্টসটি দেখাবো সেটি হচ্ছে 2014 নিউ শেপ কলম্বিয়ার্স, সেটিও আমরা একটু দেখাই ফেলি। আপনারা দেখতে পাচ্ছেন 2014 এর কেয়া স্পোর্টস, এবং এটি হচ্ছে 2014 নিউ শেপ। এই গাড়িটি মডেল ইয়ার 2014, রেজিস্ট্রেশন ইয়ার 2014, ব্র্যান্ড নিউ এই গাড়িগুলো আমাদের দেশে আসে। এবং 2014 নিউ শেপের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এইচআরডি প্রজেকশন হেডলাইট এবং ফগলাইটের অপশন রয়েছে। 2014 মধ্যে যে হেডলাইট কন্ডিশনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এইচআরডি প্রজেকশন হেডলাইট ইউজ করা হয়েছে, কিন্তু আমরা যদি 12, 10, বা 11 মধ্যে দেখি সেগুলো হচ্ছে এমনি নর্মাল এইচআরডি লাগানো হয়েছে, এখানে কিন্তু প্রজেকশন হেডলাইট ইউজ করা হয়েছিল। এবং এই গাড়ি তো বাম্পার ইনস্টল করা রয়েছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট ক্রোম গ্রিল এবং কেয়া বেস দেখতে পাচ্ছেন।
এছাড়া আপনারা তো আমি আবারও বলছি বাম্পার ইনস্টল করা রয়েছে। আর গাড়িটির কালারটি হচ্ছে খুবই নাইস একটি কালার, মেটালিক গ্রে কালার। এই গাড়িতে বোথ সাইড ফুট স্টেপের অপশন রয়েছে এবং এই গাড়িতে অ্যালোটিও খুবই সুন্দর। এছাড়া স্টেজ ট্রুঙ্কিল মিরর, টার্নিং সিগন্যাল লাইট আছে, রেন শেডের অপশন রয়েছে, রুফ বারেরও অপশন আছে। আর আমরা যদি একটু করে গাড়িটির ফ্রন্ট ইন্টেরিয়র দেখাই, গাড়িটির ফ্রন্ট ইন্টেরিয়র দেখলে আপনাদের অবশ্যই পছন্দ হবে, খুবই সুন্দর ফ্রন্ট ইন্টেরিয়রটি। এখানে আমরা দেখতে পাচ্ছি স্টিয়ারিং হুইলের মধ্যে মাল্টিমিডিয়া সিস্টেম দিয়েছে এবং 18টাতেও মাল্টিমিডিয়া সিস্টেম রয়েছে এবং ফোন রিসিভিংয়ের অপশন এটা তো আছে, ওটা তো রয়েছে। এছাড়া এখানে এসি কন্ট্রোলিং প্যানেল দেখতে পাচ্ছি আর গ্লাভ বক্সও মোটামুটি স্পেস রয়েছে। তাছাড়া এই গাড়িটির যে সিট কভার ইনস্টল করা রয়েছে খুবই সুন্দর সিট কভার ইনস্টল করা রয়েছে। অ্যান্ড গাড়িটির ওভারঅল কন্ডিশন খুবই ভালো, এখানে হ্যান্ডেলের অপশন দিয়েছে, গাড়িটির বেল কোয়ালিটিও খুবই ভালো অবস্থায় রয়েছে। এছাড়া গাড়িটির যদি আমরা পিছনে চলে আসি, গাড়িটির পিছনের লুকটিও দেখতে পাচ্ছেন। গাড়িটির আমি ফার্স্ট এই পিছনের লুকের মধ্যে ফ্লোর ম্যাটগুলো দেখাবো, খুবই সুন্দর ফ্লোর ম্যাট ইনস্টল করা রয়েছে উইথ ক্যাবেস এবং পিছনের স্পেসও অনেক, আমরা ইজিলি তিনজন বসতে পারবো। আর গাড়িটির ভিতরের কন্ডিশনও খুবই ভালো অবস্থা রয়েছে এবং গাড়িতে কোনো স্ক্র্যাচ নাই এবং পিছনের গ্লাসগুলো হচ্ছে টিন্টেড গ্লাস। এছাড়া আমরা গাড়িটির পিছনের লুক থাকালে 2018-এর মধ্যে এখানে আমরা টেল লাইটের অপশনগুলো দেখতে পেরেছিলাম এবং কিন্তু 2014-এর মধ্যে এই পোর্শনে দেখতে পাচ্ছি উইথ ক্রোম ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছি। এবং এই গাড়িগুলো ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 60 লিটার্স এবং এক্সপোর্টেজ বেস কেয়া বেস রয়েছে। তাছাড়া নাম্বার প্লেটটি দেখতে পাচ্ছি, এর নিচে 4টি সেফটি সেন্সর ইউজ করা হয়েছে। আর এই গাড়িগুলোতে মোটামুটি যে স্পেস রয়েছে আমরা অনেকগুলো লাগেজ রাখতে পারবো এবং এই গাড়িতেও আমরা কার্টিনের ব্যবহার করা হয়েছে। অনেক সময় দেখা যায় পাওয়া যায় না, কিন্তু এই গাড়িগুলোর সাথেই আছে। উইথ পাওয়ার আউটলেটের অপশন আছে এবং স্পেয়ার টায়ারটিও দেখতে পাচ্ছি সেম অ্যালোরি। এছাড়া জেনারেল টুলসগুলো তো রয়েছে। আর এখান থেকে যদি ফুল বিউটি দেখায় আপনাদের অবশ্য পছন্দ হবে। এছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি নাম্বার প্লেট স্লট লাইটেরও অপশন আছে। কিয়া স্পোর্টেস মডেল 2014, রেজিস্ট্রেশন ইয়ার 2014, 2000cc অ্যান্ড টপ 10 ড্রাইভ। এই গাড়িটির এক্সপেক্টেড প্রাইস 24,50,000 টাকা। এছাড়াও আমাদের ইউনিটে অ্যাভেলেবেল স্টক অনেকগুলো গাড়ি থাকে, CRB গাড়ি, নিশান এক্সটেল এবং স্কোয়ার রয়েছে, নোহা রয়েছে, প্রাডো রয়েছে এবং হ্যারিয়ার রয়েছে, লেক্সাস NX রয়েছে, লেক্সাস HS250H রয়েছে। সেগুলো আসলে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করতে পারবেন এবং প্রায় সময় আমাদের অ্যাভেলেবেল স্টকে ডাবল কেবিন পিক আপ, ক্যারিবয় এগুলো থাকে, সেগুলোও দেখতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। আমি আজকে চেয়েছিলাম ওল্ড শেপ ভার্সেস নিউ শেপের রিভিউ দেওয়ার এবং কী কী ডিফারেন্স লুক থাকে সেগুলো তুলে ধরার চেষ্টা করেছি এই দ্রুত সময়ের মধ্যে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি বেশি আমাকে সাপোর্ট দিবেন এবং এই ভিডিওটি আপনারা ইনস্টাগ্রাম অ্যান্ড লিঙ্কডিন পেজেও দেখতে পারেন, সেই জন্য ইনস্টাগ্রাম আর লিঙ্কডিন পেজকে ফলো দিয়ে রাখতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।